হ্যালো ব্রোসি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা একটু অন্য মুডে শুরু হচ্ছে, কারণ সকাল থেকেই মুড খারাপ হয়ে আছে। তো আজকের ওয়েদারটা দেখো, বৃষ্টির ওয়েদার হয়ে আছে সকাল। মানে আমরা যখন কম্পিউটার ক্লাসে গেছিলাম তার আগে ভরপুর বৃষ্টি হয়েছে। মানে আমাদের এমনও মনে হয়েছিল যে আজকে হয়তো বৃষ্টির জন্য আমাদের কম্পিউটার ক্লাসে যাওয়া হবে না, কিন্তু তারপরে দেখলাম বৃষ্টি কমে গেছিলো। তারপরে আমরা কম্পিউটার ক্লাসে গেলাম, কম্পিউটার ক্লাসে গিয়ে দেখলাম পুরো ফাঁকা, আমরা জাস্ট প্র্যাকটিস করে বাড়ি চলে এসেছিল। আর এখন বাড়িতেই বসে আছি, এখনও চান করিনি, খাইনি। এবার গিয়ে চান ফান করবো, খাবো দাবো, তারপরে বিকেলবেলা আজকে তো রথের মেলা আছে, ওখানে তো যাবোই। আজকে ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো, আজকে মানে খুব মজা হবে ব্লগে। তো চলো দেখা হচ্ছে তাহলে বিকেলবেলায়। আজকে কি কি রান্না হলো? ডাল সিদ্ধ, আলু পোস্ত, ঝিঙে দিয়ে পোস্ত, ডিম ভাজা, আর হচ্ছে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি। আচ্ছা, এই যে হাদা হাদা, ঠিক আছে। হ্যাঁ, তো খেয়ে নিয়ে একবারে বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে বিকেলবেলা তো বেরোবো, ওই 5টার দিকে তো বেরিয়ে যাবো, তখনই দেখা হবে। এখন বাজে 5টা, পুরো ডট 5টা, ঠিক আছে। এখন আমাদের মানে আমি, তুষান আর আমার একটা ফ্রেন্ড আছে রাজু বলে, তো এই তিনজন বেরোনোর কথা ছিল। ছিল কেন বলছি একবার তোমরা চেক করো, কেন ছিল বলছি। ওয়েট, ফ্ল্যাশ অফ দিন, তাহলে বুঝতে পারবে জিনিসটা। এই সময়তেই বৃষ্টি আসতে হয়, মানে যখন আমরা বেরোবো কোথাও যাবো, মেলায় ফেলায় যাবো, আমাদের রথের ঠাকুর আসবে। রথ তো রয়েছে আমাদের এখানে, কিন্তু ঠাকুরটা তো নিয়ে চলে যায় না, তো সেই ঠাকুর ঠাকুর আসবে, কিছু দেখতে পারবো না, সব বৃষ্টিতে ভেস্তেই তো দিল। এক্ষুনি হয়তো আমার কাছে ফোনও আসবে যে ভাই বৃষ্টি পড়ছে, কী করে বেরোবো। দেখা যাক কি হয়, যতদূর সম্ভব বেরোতে তো হবেই। ঠিক আছে, যখন বেরোবো তখনই একবারে ব্লগ কন্টিনিউ করবো, তো তখনের জন্য একটু ওয়েট করি। এখন আমরা আপাতত রামগড়ে এসেছিলাম একটুখানি কেনাকাটা করার জন্য। ওই আজকে যেহেতু উল্টো রথ, তাই জন্য মিষ্টি বৃষ্টি কিনতে এসেছিলাম। ঠিক আছে, তো হ্যাঁ দেখো এখানে রাজুও আছে। রাজু আমার সাথে যেহেতু এসেছিলো তাই জন্য, আর আজকে একটা ব্লগ আসবে, খুব সুন্দর একটা ব্লগ। এখন তো আমি হাফ প্যান্টই পরে আছি, একটু পরে গিয়ে পুরো রেডি ফেডি হয়ে তারপরে আবার আসবো রথের মেলা। তো এই এগুলো সব দিয়ে আসি আগে, গিয়ে দিয়ে আসা হোক, তারপরে ওর ফ্ল্যাটে যাবো একটুখানি। ফ্ল্যাটে ও বললো একটু আড্ডা ফাড্ডা, এর ফ্ল্যাটে যাবো, এর ফ্ল্যাট না, ওটা বাড়ি, সরি স্যার, ওর বাড়িতেই যাবো। তো আমরা এখন এই সবে রাজুর বাড়ি থেকে বেরোলাম। এই যে রাজু এখনও জ্যাকেট খুলছে, ঠিক আছে, মানে পড়ছে আর কি। আর সামনে সামনে তুষান যাচ্ছে, হ্যালো কি বললি আগে বাবা? ওকে ফেলে মাস মার, ফেলে মাস ফেলে মেরে বাড়ি চাপা দিয়ে চাপ, এদিকে 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 ব্যাগনার, তাহলে ব্যাগনার চাপা দিয়ে। আমরা এখন আপাতত আছি রামগুলি বাগানে। এটা আমাদের পাড়া ব্রো, মেরে ওয়াটার এটিএম এ ঢুকিয়ে দিবি, তাহলে তো ভাই রক্ত বেরোবে জলের জায়গা থেকে। ভাই যাই বেরুক না, যাই এবারে বাড়ি যাবো, গিয়ে রেডি ফেডি হয়ে তারপরে আবার আসবো। বাড়ি এসে তারপরে আবার রথের জন্য বেরোবো, তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এবারে আমি বাড়ি এখন চলে এসেছি, তো এবারে রেডি ফেডি হবো, রেডি হবো, ঠিক আছে, রেডি হয়ে তারপরে মেলায় যাবো। মেলায় গিয়ে শুধু ভিডিও করবো, আর ওগুলো একটু ভয়েস ওভার দেবো, আর যদি পারি তো ওখানে ব্লগও করে নেবো, ঠিক আছে, মানে ফেস দেখিয়ে ব্লগ করবো, কারণ ওটা আমি একটু লজ্জা পাই আর কি। তো রেডি হয়নি, তারপর তুষান আসুক, তারপরে বেরোবো। চলো এবার বেরোনো যাক, রেডি তো হয়ে গেছি, এবার জুতো ফুটো পরে বেরিয়ে যাই, কারণ এসে গেছে তুষান, নাহলে তো ওর খিচুড়ি শেষ হয়ে যাবে, ও খিচুড়ির লোভেই যায়। ঠিক আছে, তো চলো যাওয়া যাক আমার বাড়ি এটা। তো এতক্ষণ ধরে ফোন করে করে পাগল করে দিয়েছে পুরো, ঠিক আছে। বাইরে গেলাম, গিয়ে আমাকে বললো যে আমি ওই বাইরের একটা রিক্সা স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি, নেই সে চলে গেছে। তার কিসের লোভ বেশি মা? এখানে এসে বলো, শুনতে পাবে না কেউ। ওর হচ্ছে কি খিচুড়ির লোভ, যেখানে খিচুড়ি দেখে বা কোনো ভোগ ফোক দেখে সেখানেই দৌড়ায় ও। যেখানে দেখবে ঘোক ফোক দিচ্ছে, ওকে একটা শুধু খবর দিয়ে দেবে, ও সেখানেই হাজির, বাস এইটুকুই যথেষ্ট ওর জন্য। ঠিক আছে, যদিও বা মেলায় যাবো, ঠিক আছে, মায়েদের সাথে যাবো, তারপরে মেলায় ঠেলায় যাই, আরামসে ওখানে গিয়ে ব্লগ করবো। চলো, আমিও রেডি হয়ে গেছি, বোন আর মা ওখান দিয়ে যে যাচ্ছে, বোন আর বাবা। চলো এবারে মেলায় যাওয়া যাক, তারপরে একটু রথের মানে আমাদের মেন জিনিসটার একটু সিনেম্যাটিক না নিলে হয়, আসতে করে হয়তো কাছে যেতে পারবো না, কিন্তু কিছুটা নেওয়ার চেষ্টা করবো।
তো আমরা এখন আপাতত মেলায় চলে এসেছি। আর এখানে দেখো ভাই সব ভিড় হয়েছে, মানে সোজা রাতের মানে যতটা ভিড় হয়েছিল ততটা হয়নি, কিন্তু হয়েছে মোটামুটি। এই হচ্ছে তোমরা এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে খিচুড়ির লাইন, যেটার জন্য তুষান আমাকে প্রচুর দর্শন করেছিল। এইটা ঠিক আছে, এইখানে অনেক দোকানপাট বসেছে, নর্মালি মেলায় যেরকম বসে তাও তুলনামূলক কম হয়।